আপনার ল্যাপটপে বিজয় কিবোর্ড কিভাবে ইনস্টল করবেন সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন বিজয় বা অন্য কিবোর্ড ডাউনলোড এটা লিখে আপনি সার্চ দিবেন আপনার সামনে অনেকগুলো অপশন আসবে সেখানে প্রথমেই দেখেন বিজয় বাহান্ন ডাউনলোড নামকের একটা অপশন ছিল সেটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে বিজয় বা অন্যর পাশে ফ্রি ডাউনলোড নামক একটা অপশন আছে ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করবেন এরপরে আরেকটা ডাউনলোড অপশন আসবে ঠিক সেখানেও ফ্রি ডাউনলোড অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর এটা ডাউনলোড হবে ডান কর্নারের উপরের দিকে ডাউনলোড বাটনে ক্লিক করলে দেখবেন এই ফাইলটা ডাউনলোড কমপ্লিট হবে সেই ফাইলটার উপরে ক্লিক করবেন সেখানে একটা অপশন আসবে এই উইন রার অপশনটা কেটে দিবেন এরপরে ঠিক বিজয় অন্য ফাইলের উপরে ক্লিক করবেন এই বিজয় বায়ান্ন সফটওয়্যার উপরে আপনি যদি ডাবল ক্লিক করেন এটা আপনার ল্যাপটপে ইনস্টল হওয়া শুরু করবে প্রথম অপশনে আপনি ঠিক নেক্সট বাটনে ক্লিক করবেন আবার এখানে আপনি ঠিক নেক্সট বাটনে ক্লিক করবেন এর পরের অপশনে আই এগ্রি এই অপশনটাতে টিক মার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন আবার নেক্সট বাটনে ক্লিক করবেন আপনার ল্যাপটপে এই বিজয় বায়ান্ন সফটওয়্যারটা ইনস্টল হওয়া শেষ হবে এরপরে শেষে আপনি ডানে ক্লিক করবেন বিজয় অন্য কিবোর্ডটা ইনস্টল ডান এবার একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করেন ওপেন করার পরে সার্চ অপশনে বিজয় বা অন্য কিবোর্ড লিখে সার্চ দেন দেন সফটওয়্যারটা চলে আসবে সেটার উপরে মাউসের কার্সর দিয়ে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আরেকটা অপশন চলে আসবে যেখানে বিজয় বা অন্য অ্যাক্টিভিশন কোড দিতে হবে এখন এই অ্যাক্টিভিশন কোড আপনি কোথায় পাবেন সরাসরি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ দিবেন বিজয় বা অন্য অ্যাক্টিভিশন কোড নামে সাথে সাথেই প্রথম অপশনটা চলে আসবে বিজয় বা অন্য অ্যাক্টিভিশন কোড ওইটার ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে নামবেন যেখানে দেখবেন অ্যাক্টিভেশন কোড পাঁচটা পার্টে আলাদা করে দেওয়া আছে প্রতিটা পার্টের ভিতরে চারটা করে ডিজিট আছে আপনারা ঠিক এই পাঁচটা পার্টের এই চারটা ডিজিট ওই বিজয় বর্ণ সফটওয়্যারে একটা ইনপুট দেওয়ার অপশন থাকবে সেখানে ইনপুট দিয়ে অ্যাক্টিভেটে ক্লিক করবেন সাথে সাথেই বিজয় বর্ণ কিবোর্ডটা আপনার ল্যাপটপে ইনস্টল হয়ে যাবে এবং এই যে একটা অপশন চলে আসবে যেখানে দেখবেন বিজয় বর্ণ লেখা থাকবে এখন এই বিজয় বর্ণ কিবোর্ডের ইংলিশের এই ডাউন অ্যারোতে ক্লিক করলে বিজয় ক্লাসিক আবার ক্লিক করলে ইউনিকোড অপশন চলে আসে এই অপশনগুলো আপনি মাউসের কারসর দিয়েও করতে পারেন অথবা আপনার কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি প্রেস করলে বিজয় ক্লাসিক চলে আসবে আবার কন্ট্রোল অল্টার বি প্রেস করলে ইংলিশ চলে আসবে এইভাবে আপনি ইংলিশ অথবা বিজয় ক্লাসিকে পরিবর্তন করেও এটা ব্যবহার করতে পারবেন